আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রতিটি মোমেন নরনারী মুসলমানের আকে দেওয়া বিশ্বাস হলো আমরা জান্নাত থেকে এসেছি আবার সেই জান্নাতে যাব তবে এ দুনিয়া ত্যাগ করে জান্নাতে যেতে হলে এ দুনিয়াতে অবশ্যই আল্লাহর বিধান মানতে হবে এবং আল্লাহরবুল আলমিন নবী রাসুলদের মাধ্যমে যে সকল বিধিবিধান আমাদের উপরে আরোপ করেছেন তাহা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের পালন করতে হবে সেগুলি পালন করতে গিয়ে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় কোনো ধরনের অপরাধ হয় এবং কোনো ধরনের ব্যাঘাত ঘটে তাহলে এর থেকে মাপ পাওয়ার জন্য ক্ষমা পাওয়ার জন্য নবী রাসুলরা আমাদেরকে অনেক দোয়া আমল শিখিয়েছেন যেগুলি করলে এবং পড়লে অবশ্যই সেই অপরাধ থেকে গুণা থেকে ক্ষমা পাওয়া যায় সুপ্রিয় দর্শক আমাদের প্রিয় নবী সাল আলী হসাল্লাম আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য কতই না ছোটো ছোটো দোয়া আমল স্তেকবার শিখিয়েছেন সেগুলো যদি আমরা খুব করি এবং পড়ি আর একটু খেয়াল করে সেই ছোটো ছোটো দোয়া আমল উপরে জীবনকে চালাই তাহলে অবশ্যই জান্নাতে যাওয়া সহজ তাই আজকে এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি মাত্র তিনবার পাঠ করলে স্বয়ং জান্নাতে আপনার জন্য দোয়া করবে জেহেরব্বুর আলামিন আপনি তাকে জান্নাতে প্রবেশ করান এবং জাহান্নাম আপনার জন্য ফরিয়াদ করবে হে রব্বুল আলামিন আপনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন এ সম্পর্কিত একটি হাদিস এসেছে তিনি শরীফ কিতাবে এবং হাদিসের অন্যান্য কিতাবে হাদিসে রওনা করেছেন হজরত আনাসিবনে মালিক রদ্দুল্লাহু আনহু তিনি বলেন নবী সাল্লু আলহিসালাম বলেছেন যে ব্যক্তি তিনবার আল্লাহ রব্বুল আলমীর নিকটে জান্নাত চাইবে জান্নাত নিজে বলবে হে আল্লাহ আপনি তাকে জান্নাতে প্রবেশ করান আর যে ব্যক্তি তিনবার জাহান্নাম থেকে আল্লাহ রব্বুল আলমীর নিকটে মুক্তি চাইবে তো ওই জাহান্নাম নিজে আল্লাহ রব্বুল আলম নিকটে দরখাস্ত করব যে হে আল্লাহ আপনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন সুপ্রিয় দর্শক তাহলে কিভাবে তিনবার জান্নাত চাইবেন তিনবার জাহান্নাম চাইবেন এর জন্য দোয়াটি আমি বর্ণনা করব। এর জন্য আপনারা দোয়াটি এইভাবে পড়বেন আল্লাহ্মা ইন্নি আস আলুকাল জান্নাতা ও আস্তা জি নার আল্লাহমা ইন্নি আস আলুকাল জান্নাতা ও আস্তা জি নার আল্লাহ মি আস আলুকাল জান্নাতা ও আস্তা নার এর অর্থ হল হে আল্লাহ নিশ্চয় আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে মুক্তি চাই